ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সৌদি আরব থেকে ভাই মাসুদ প্রশ্ন করেছেন, যে উল্লেখ করেছেন অনেক সময় অনেক রোগী চিকিৎসার উসিলায় যখন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, তখন তার যারা ওয়ারিস বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী রয়েছে, তারা বলে থাকে যে উনি টাকার জোরে বেঁচে এসেছেন, অর্থাৎ তার চিকিৎসা অনেক টাকা খরচ করেছে, উন্নত চিকিৎসা নিয়েছে, যার ফলে তারা এমনটা বলে থাকে যে টাকার জোরে বেঁচে এসেছেন। জানতে চেয়েছেন এই কথাটা শরিয়া সম্মত কিনা। জাযাকাল্লাহু খাইরান, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সমসাময়িক প্রশ্ন। এ জাতীয় বহু কথা বর্তমান সময়ে মানুষ শিরক সম্পর্কে, তাওহিদ সম্পর্কে যথেষ্ট পরিমাণ এলেম না থাকার কারণে বলে থাকে, এবং এটা আগেও বলা হতো। এক শ্রেণীর মানুষ এমনটা বলতো যার সাক্ষী স্বয়ং আল্লাহ দিয়েছেন অতীতের যুগের, যেমন সূরা আলে ইমরান আয়াত নম্বর 154-তে উল্লেখিত আছে, ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাইউম মা কুতিলনা হাহুনা, যে তারা বলেছিল আমাদের হাতে যদি কিছু করার থাকতো তাহলে আমরা এখানে নিহত হতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বা'আদু লাউ আতা'উনা মা কুতিলু, ওরা হলো সেই সব লোক যারা ঘরে বসে থেকে নিজেদের ভাই সম্বন্ধে বলে তারা যদি আমাদের কথা শুনত তবে নিহত হতো না। তো এটি ওই জিহাদ সম্পর্কিত আলোচনা। তো এগুলো এখানে যেটা উদ্দেশ্য বলা হয়েছে, লাউ আতাউনা, তারা যদি আমাদের অনুগত্য করতো, অর্থাৎ আমাদের কথা শুনত, আমাদের মতো জিহাদ করতে না যেত, তাহলে তারা মৃত্যুবরণ করতো না। তো আমরা কোরআন থেকে দেখলাম যে দুটি আয়াত যেখানে বলা হয়েছে মানুষ এমন কথা বলতো, আসলে যে তাদের মৃত্যু হয়েছে আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট তাকদীর অনুযায়ী, সেটা তারা স্বীকার করেনি, বরং তারা একটা কারণ দোষিয়েছে যেটাকে শরীয়ত অনুমোদন করে না। তো এভাবে বলাটা অবশ্যই ইসলাম সমর্থন করে না, বরং নিষেধ করে। এমন মেয়ে সহি মুসলিমে একটি হাদিস রয়েছে স্পষ্ট করে, হাদিস নাম্বার হলো 6532। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে শক্তিশালী ইমানদার থেকে যারা দুর্বল ইমান, তো যারা শক্তিশালী ইমানদার তারা আল্লাহর কাছে অধিক প্রিয়, যারা দুর্বল ইমানদার অধিকারী তাদের থেকে। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন যে ইহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তাআজিজ ওয়া ইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নি ফাআলতু লাকানা কাযা ওয়া কাযা ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু মা শাআ ফাআলা ফাইন লাউ তাফতাহু আমালুশ শাইতান, অর্থাৎ যে জিনিস তোমার উপকার সাধন করে তার ব্যাপারে তুমি আগ্রহী হও এবং আল্লাহর কাছে সাহায্য চাও, আর কখনো অক্ষমতা প্রকাশ করো না। যদি তুমি বিপদগ্রস্ত হয়ে পড়ো তবে একথা বলো না, যদি আমি এরকম করতাম তাহলে অবশ্যই এমন হতো ইত্যাদি, বরং তুমি একথা বলো যে আল্লাহ যা তকদিরে রেখেছেন এবং ইচ্ছা করেছেন তাই হয়েছে, কেননা যদি কথাটি শয়তানের জন্য কুমন্ত্রণার পথ খুলে দেয়। সহি মুসলিম 6532। ত
তো আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেই সাথে আমি বলবো কয়েকটি কথা যেগুলো সমাজের চলমান। যেমন বলা হয়ে থাকে যে কুকুর ঘেউ ঘেউ না করলে আমি জাগতেই পারতাম না, সজাগ হতে পারতাম না, আর আমার মালগুলো সব চুরে নিয়েই যেত। এমনিভাবে বলা হয়ে থাকে মোরগ ডাকার বিষয়ে ব্যাপারে। তারপরে অনুষ্ঠান বলা হয় তুমি একটু আগে ফোন দিয়েছো বিদে আমার, আমি বিপদ থেকে বেঁচে গেলাম। এরকম হাজারো কথা সমাজে চালু রয়েছে যে এটা না হলে এটা হতো না, এটার জন্য বেঁচে গেলাম, এই জন্য বেঁচে গেলাম। আসলে মূলত আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন এবং তার তকদিরে ছিল না, এই বিষয়গুলো মানুষ স্বীকার করে না বা বলে না। এর কারণ হলো বিশেষ করে আমাদের দেশে ইসলাম সম্পর্কে, ইমান সম্পর্কে সঠিক এলেম না থাকা। তাই বলবো যে বাক্যের মধ্যে যদি শব্দ বলা যে এটা না হলে এটা হতো না, যদি এটা করতাম তাহলে আমার এমনটা হতো না, তো এগুলো ইসলাম শরীয়ত ইসলাম সমর্থন করে না, বরং এগুলো থেকে বেঁচে থাকতে হবে এবং তকদিরের প্রতি পূর্ণ আস্থা রেখে ইসলাম সমর্থন করে এমন বাক্য ব্যবহার করতে হবে। কোনো ব্যক্তি যদি সুস্থ হয়ে আসে, সে পৃথিবীর যেখানেই যাক উন্নত চিকিৎসার জন্য, সে বৈধপন্থার চিকিৎসা নেবে, এটা ইসলামী শরীয়তে একটা নিয়ম, এবং এটা বৈধপন্থার চিকিৎসা করা এটা বৈধ। তো এটা হচ্ছে একটা মাধ্যম, কিন্তু মূলত সুস্থ করার মালিক আল্লাহ, বিপদ আপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ। অতএব যাই কিছু জীবনে ঘটবে, এটা আমাকে আপনাকে মুসলিম হিসাবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে এটা আমার তকদিরে ছিল, আমার তকদিরে যা ছিল সেটাই হয়েছে আল্লাহর ফয়সালায়, আর আমার তকদিরে যা ছিল না সেটা হবে না। এই বিশ্বাস রাখতে হবে, এটা ঈমানের জোরালো দাবি। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খায়রান।